আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয় আপনারা ভালো আছেন। আমি আবারও চলে এলাম আপনাদের সামনে আরও একটি চমৎকার বিষয় নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, স্বামী স্ত্রী উভয় উভয়কে চুমু দিলে প্রতিটি চুমুর বিনিময়ে কয়টি স্বভাব পাওয়া যায় সেই সম্বন্ধেই জানার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। এখনো যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম দোয়া, আমল ও ইসলামিক ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে, যাতে করে আপনারা অনেক অজানা বিষয় খুব সহজেই জানতে পারবেন ইনশাআল্লাহ। তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন। তাহলে আসুন আজকের বিষয়টি শুরু করা যাক। হাদিস শরীফে এসেছে, যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে, প্রতিটা চুমুর বিনিময়ে 100টা নেকি তাদের আমলনামায় লেখা হয়। এটি মুসনাদে আহমদের একটি হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, স্বামী স্ত্রী উভয়ের মাঝে মহব্বত ভালোবাসার মূল্য এতই বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী উভয়কে চুমু দেওয়ার জন্য প্রতিটা চুমুর বিনিময়ে 100টি করে তাদের আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর প্রতি কতটা দয়াশীল এবং কতটা রহমত নাজিল করেন এই হাদিসটি তার প্রমাণ। অতএব আমাদের প্রতিটি স্বামী স্ত্রীর উচিত হবে এই হাদিসটির ওপর আমল করে স্বামী স্ত্রী উভয়ের মাঝে মহব্বত ও ভালোবাসা অব্যাহত রেখে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণ হাসিল করা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।